এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পেলে যে আমি একটু বেরিয়েছিলাম, আমি গেছিলাম মার্কেটে, কিন্তু মার্কেটে যাওয়ার আগে আমি একটু স্টেশনের ওদিকে গেছিলাম। ওদিকে রাস্তাটা খুব সুন্দর, যদিও সন্ধে হয়ে গেছিলো কিন্তু আচ্ছা আকাশটা খুব পরিষ্কার ছিল, সেই জন্য তোমাদেরকে অল্প একটু ভুটান পাহাড়টা দেখাতে পারলাম। আমি যদি বিকেলের দিকে বেরোতাম না একদম স্পষ্ট দেখাতে পারতাম, কিন্তু সন্ধে লেগে গেছিলো বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু পুরোটা। তো তোমরা হয়তো অল্প দেখতে পেয়েছো, একদিন আমি বিকেলবেলা করে যাব, তোমরা দেখবে, আমি দেখাবো তোমাদের, ঠিক আছে? আর আমি ওখান থেকে মার্কেটে গেছিলাম, তো মার্কেটে গিয়ে ভিডিও করা হয়নি, এত গরম ছিল আজকে, মানে খুব রোদ ছিল, তো গরমও ছিল, সন্ধেবেলায় রোদ ছিল না গরমটাই ছিল, তো আমি না আর করতে পারিনি, মানে এত টায়ার্ড হয়ে গেছি। বাচ্চাদের ড্রেস কিনেছি, তো ওদের ড্রেস কেনাটা একটু ঝামেলাই, দেখে শুনে কিনতে হয়, তো খুব টায়ার্ড লাগছিলো, তারপরে ড্রেস ট্রেস কিনে চলে এসেছি। তা পরে কোনো একদিন আমি দেখিয়ে দেবো, আজকে সেরকম কিছু করারও ছিল না ভিডিও, তো তা ভাবলাম যে যাক এমনি তাও একটু আসি, তোমাদের একটু দেখা দিই, তোমাদের সাথে একটু গল্প করি, তাই আসলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট করো, আর একটু সবাই একটু পাশে থাকো, কারণ তোমরা পাশে না থাকলে একদম এনার্জি পাই না। তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা যত পাশে থাকবে আমি তত ভালোভাবে করতে পারবো। তো তোমরা প্লিজ একটু সবাই সাপ দাও, একটু পাশে থাকো, আর দেখি আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও তো আমাকে বলতে পারো, তাই না? তাহলে তো আমারও একটু আইডিয়া আসে, আর আমিও একটু বানাতে পারি, নতুনত্ব একটু চেষ্টা তো করতে পারি। তো আমি ভাবছি তোমাদের জন্য কি বানানো যায় নতুনত্ব কিছু, আর সামনে তো পুজো, তো ওই পুজোর সময় তো পুজো, আমাদের এখানে পুজো কেমন হয় তোমাদের অবশ্যই দেখাবো। আর পুজোর থেকে বড় কথা যে আমাদের এখানে একটা বিশাল বড় একটা মেলা হয়, মেলাটা না তোমার এটা অনেক বছর ধরেই হয়, মানে খুব ভালো, মানে বিখ্যাত একটা মেলা বলা যায়। এখানে অনেক বাইরে থেকে লোক আসে দেখতে, কিন্তু করোনার জন্য হয়নি, গত 2 বছর হয়নি, এখন এই বছর হবে, হয়তো হবে, আমি এখনও কনফার্ম না, তবে মনে হচ্ছে মেলাটা হবে। আর তো যদি মেলা হয় আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, দুর্গাপূজা মেলা সব কিছুই শেয়ার করবো, কেমন সাজলাম, কেমন ঘুরলাম, কী খেলাম সবই দেখাবো। আর তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আগামী কোনো নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে, তাহলে টাটা।